হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সবাইকে আবারও টিচ পেরি আইলস চ্যানেলের আর একটি এপিসোডে স্বাগতম। আজকে লেসনটা হবে হচ্ছে আমার ক্যামব্রিজ আইলস 16-এর রিডিং টেস্ট 1-এর প্যাসেজ 2 সলভ করব। প্রচুর পরিমাণে কমেন্ট আসছিলো যে প্যাসেজ 2টার জন্য খুব, মানে রিডিং টেস্ট 1-এর প্যাসেজ 2টার জন্য খুব দ্রুত সলভ করি। তো চলেন আমরা শুরু করি। তো শুরু করার কথা আগে আরও একটা কথা, ওই একই কথা বারবার যেটা আমি আমার রিসেন্ট ভিডিওগুলোতে বলছি, যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন অবশ্যই ফোনটা একটু রোটেট করে নেবেন, ল্যান্ডস্কেপ মোডে রাখবেন, পোর্ট্রেট মোডে না রেখেন, নাহলে ফন্ট ছোট ছোট দেখা যাবে এবং ফন্ট বুঝতে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন আপনারা ভিডিওটা দেখবেন ইউটিউবে তখন রেজুলেশনটা হাই করে নেবেন, যে ম্যাক্সিমাম 720p অথবা 180p যার ফোনে যেটা আসে, মানে ম্যাক্সিমাম রেজুলেশনটা করে নেবেন, তাহলে আশা করি ফন্ট দেখতে কোনো সমস্যা হবে না। তাহলে চলেন আমরা শুরু করি। যে এটা হচ্ছে গত ক্লাসে, মানে লাস্ট যে টিউটোরিয়াল দিয়েছিলাম সেটা যে পোলার বিয়ার নিয়ে দিয়েছিলাম, আজকে হচ্ছে আমরা করব দ্য স্টিপ পিরামিড অফ ডোজার। আচ্ছা, তো আগে দেখে নিয়ে আমাদের কী কী প্রশ্ন এখানে আছে। তো আমাদের এই পাশে দেখছেন যে আমাদের হচ্ছে প্যাসেজটা, আর এই পাশে আছে হচ্ছে আমাদের কোয়েশ্চেন্সটা। তো ফার্স্টে আছে আমাদের লিস্ট অফ হেডিংস 14 থেকে 20, এরপরে আছে আমাদের হচ্ছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দ্য স্টিপ পিরামিড অফ ডোজার, আর এরপরে আছে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস। তো আমি সর্বপ্রথম লিস্ট অফ হেডিং থাকলে, লিস্ট অফ হেডিং যদি আমার প্রশ্ন থাকে তাহলে আমি সর্বপ্রথম ওটা দিয়ে শুরু করি, কারণ ওটা দিয়ে শুরু করলে হয় কি যে আমার প্যাসেজের অলমোস্ট কিন্তু 78, মানে অলমোস্ট 100% কিন্তু একটা ওভারভিউ হয়ে যায়। তো চলেন আমরা প্যাসেজ লিস্ট অফ হেডিং দিয়ে আমাদের প্রশ্ন সলভ করা শুরু করি। তো আমি কিন্তু এখানে শেখাচ্ছি না যে কীভাবে লিস্ট অফ হেডিং সলভ করতে হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটার উত্তর কীভাবে আসছে, আশা করি বুঝতে পারছেন। সো লিস্ট অফ হেডিং কীভাবে সলভ করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে। আর একটা ব্যাপার, আমি অ্যাপোলোজাইজ, খুবই দুঃখিত যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এরিয়াতে, যার কারণে বাসার পাশে পানি জমে গেছে এবং হয়তো বড় বড় ব্যাঙের ডাক আপনারা শুনতে পাচ্ছেন, সো হুইচ ইজ আ বিট উইয়ার্ড। সো আশা করি এই ব্যাঙের ডাকটা তেমন কোনো ডিস্ট্র্যাকশন ফেলবে না। তো লিস্ট অফ হেডিং করার আগে আমি সর্বপ্রথম যেটা করে নিই, প্রশ্নে কী আছে সেটা আমি আগে একটু ভালো করে পড়িনি, আমি আগে প্যারাগ্রাফ পড়ি না, অল্প একটু সময় ব্যয় করে আমি লিস্ট অফ হেডিংগুলো পড়ে নিই যে কী কী আছে, ঠিক আছে, একটু ভিজুয়ালাইজ করে নিই। আচ্ছা তাহলে চলেন আমার মেন কিওয়ার্ডগুলো দাগিয়ে নিই। আচ্ছা, আমার এখানে আছে দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। তাহলে এটা বলা হচ্ছে দ্য, ওই যে এরিয়াটা, মানে পিরামিডের এরিয়াটা, আর আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্ট মানে কি হয়তো আসবাবপত্র, মানে ওই যে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, এটাকে আর্টিফ্যাক্ট বলানো হচ্ছে, মানে ব্যবহারের জিনিসপত্র পুরনো, ঠিক আছে, উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের মধ্যে আছে, ওর মধ্যেই আছে, মানে এরিয়াটা এবং এরিয়ার ভিতরে যেসব আর্টিফ্যাক্টস আছে সেটা এখানে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে ডিফিকাল্ট টাস্ক, একটা কঠিন কাজ ফর দোজ ইনভলভ, মানে কিসে ইনভলভ জানি না, বাট একটু ভিজুয়ালাইজ করা যায়। আমি এটা করিনি, আমি যে কোনো লিস্ট অফ হেডিং করার আগেই আমি হচ্ছে একটু এইভাবে প্রশ্নটা দেখে নিই যে কী আছে এটা, কী কী হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, যারা যুক্ত ছিল তাদের জন্য কাজটা খুবই কঠিন ছিল, হয়তো কিসে যুক্ত ছিল, হয়তো এই পিরামিডটা বানানোর ক্ষেত্রে, জানি না, বাট ভিজুয়ালাইজ করতে হয়। তারপরে হচ্ছে আ কিং, একটা রাজা, হু সেভড হিজ পিপল, যে তার মানে প্রজাদেরকে বাঁচিয়েছিল, হয়তো কোনো যুদ্ধ বিগ্রহ থেকে বাঁচিয়েছিল অথবা কোনো দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছিল, আমরা জানি না, বাট আমি কিন্তু এইভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তারপরে হচ্ছে আ সিঙ্গেল সার্টেনিটি, একটা মানে একটা বিষয় নিয়ে, যে একটা একটা সার্টেনিটি মানে কি, সবার মধ্যে মতভেদ আছে, মতভেদ না মানে ঐক্য আছে একটা বিষয় নিয়ে, সবার মধ্যে একটা নিশ্চয়তা, নিশ্চিত একটা কোনো ব্যাপার ঘটছে, এবং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস, মানে হয়তো খুব অল্প কিছু প্রমাণ আছে কিন্তু এর মধ্যে সবাই যে কোনো একটা ব্যাপারে হয়তো সম্মতিতে আসছে, সবাই এই ব্যাপারটা নিয়ে সার্টেন, ঠিক আছে। ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি, ফ্যাক্ট মানে হচ্ছে আমরা বলতে পারি তত্ত্ব, যে অল্প কিছু নিশ্চিত তত্ত্ব আছে কিন্তু এর মধ্যে যে কোনো একটা নিয়ে সবাই সার্টেন, সবাই নিশ্চিত যে হ্যাঁ এটা হয়েছে অথবা সামথিং লাইক দ্যাট। তারপর এটা হচ্ছে অ্যান ওভারভিউ, মানে পুরো একটা ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস, মানে
এক্সটার্নাল বিল্ডিংস, বিল্ডিংয়ের বাইরের অংশটা এবং ওই এরিয়ার পুরো একটা ওভারভিউ যে সেখানে কী কী ছিল, কত একর জায়গা, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এরকম কিছু হতে পারে। তারপর হচ্ছে পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, মানে এই যে ডোসার পিরামিড যেটা আছে, এই এই একই ডিজাইনটা হয়তো অন্য কেউ কপি করে কনস্ট্রাক্ট করেছে পিরামিডটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অব বেরিয়াল স্ট্রাকচার্স, এখানে বলা হচ্ছে যে মানে বেরিয়াল বলতে কি, যে মাটিচাপা দেওয়া, মাটিচাপা দেওয়ার যে স্ট্রাকচারটা আছে, মানে কবরের স্ট্রাকচার যেটা সহজ বাংলায়, খাঁটি বাংলা আমরা বলতে পারি, এই কবরের মানে কবরের স্ট্রাকচারটার যে ডিজাইন, ঠিক আছে, এটা এই ডিজাইনটা পরিবর্তন করার একটা আইডিয়া কোনো একটা প্যারাগ্রাফে আছে, যে কবরটা আগে গোলাকারভাবে দেওয়া হতো, এখন হয়তো তারা স্কোয়ার শেপে দিচ্ছে, সামথিং লাইক দ্যাট, জানি না, হতে পারে এরকম। তারপরে হচ্ছে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, মানে একটা বিশাল অভিজ্ঞতা, যে অ্যামেজিং অভিজ্ঞতা, ডিসপাইট ফিউ রিমেইন্স, ফিউ রিমেইন্স বলতে অল্প কিছু, যদিও হয়তো এই পিরামিডের মধ্যে অল্প কিছু অবশিষ্ট আছে, কিন্তু এটাই তাদের কাছে অনেক কিছু, তাদের কাছে মানে কি হয়তো আর্কিওলজিস্ট, সামথিং লাইক দ্যাট। তারপরে হচ্ছে দ্য আনসার্স, উত্তর, একটা উত্তর না কিন্তু, আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, হয়তো কোনো প্যারাগ্রাফে থাকতে পারে যে কে পিরামিডটা বানাইছে, কোন সালে বানিয়েছে, এরকম এরকম কিছু, কিন্তু সেটা নিয়ে বিভিন্ন ধরনের উত্তর আসছে, কেউ বলছে এটা, কেউ বলছে ওটা, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তাহলে আমাদের আমার যে ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা ফিল ইন, এই লিস্টটা ফিলিং করার আগে আমি সর্বপ্রথম দেখিনি যে কোন প্যারাগ্রাফটা আমার ছোটো, আমি সেই ছোটো প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে আগে শুরু করি। আচ্ছা, তাহলে আমার মেন কিওয়ার্ড দাগানো হয়ে গেছে, এখন আমি দেখি যে আমার সব থেকে ছোটো প্যারাগ্রাফটা হচ্ছে, এ আছে, সি, বি আছে, সিও ছোটো, আমার এফ, এফ, এফ হচ্ছে সব থেকে ছোটো, তাহলে আমরা এফ দিয়েই শুরু করি। ওকে, সো আমি কিন্তু পড়ার সময় আমার যতটা বাংলা করা সম্ভব আমি করি, যদিও আমি ইংলিশটা মোটামুটি ইনশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে, স্কিল যতটুকু একটা ভালো স্কোর করার দরকার আছে, কিন্তু তবেও আমি যে কোনো রিডিং করার সময় বাংলা করে নিই। আচ্ছা, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, all of the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way, মানে এখানে বলতেছে যে পূর্ব সতর্কতা এবং এর যে জটিল যে ডিজাইন আছে, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, মাটির নিচের যে নেটওয়ার্ক, ডিড নট প্রিভেন্ট অ্যানশিয়েন্ট রোভার্স, প্রাচীনকালে যেসব চোর ছিল এদেরকে, মানে ওই পিরামিডে ঢোকার রাস্তা থেকে কিন্তু কেউ তাদেরকে আটকাইতে পারে নাই, যে পূর্ব সতর্কতা নেওয়া হয়েছে, বিল্ডিংটাকে খুব জটিলভাবে ডিজাইন করা সত্ত্বেও কিন্তু ওই অ্যানশিয়েন্ট রবার্সরা, ডাকাতরা অথবা চোররা কোনো না কোনো উপায়ে কিন্তু প্রবেশ করেই ফেলছে পিরামিডের মধ্যে। আচ্ছা, ডোজার্স গ্রেভ গুডস, মানে ডোজার্সের যে গ্রেভ গুডস, মানে কবরে যেসব জিনিসপত্র ছিল, হয়তো কবর দেওয়ার সময় তাদের ধন সম্পদ দিয়ে দেওয়া হতো, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড ইভেন হিজ বডি, এবং তার ডোজার্স গ্রেভস গুডস, মানে ডোজারের কবরে যেসব জিনিসপত্র ছিল এবং তার বডিও, ওয়্যার স্টোলেন, চুরি হয়ে গিয়েছিল, মানে তার কী করছে দেখেন, মানুষজন তার সেই পিরামিডে খুব সতর্কতা পাহারা থাকা সত্ত্বেও কিন্তু চোররা ঢুকে গেছে, ঢুকে গিয়ে মানে পিরামিডের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করে তার কবরে যত জিনিসপত্র ছিল, কারণ আগের কালে কিন্তু এই পিরামিডে যারা মারা যেত ফারাও কিংরা, তাদের কিন্তু তাদের সঙ্গে তাদের সব প্রিয় জিনিস, তাদের ধন সম্পদ, ইভেন তাদের পোষা পাখি, কোনো প্রাণীও দিয়ে দেওয়া হতো। অ্যান্ড ইভেন ইজ বডি ওয়ার স্টোলেন, তার মানে কবরে তার দেহটাটা চুরি হয়েছেই এবং সাথে তার যত গুডস তো ছিল সেগুলোও কিন্তু চুরি হয়েছে। আচ্ছা, সো অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট, অতীতে কোনো এক সময় একটা চুরি হয়েছে, অ্যান্ড অল আর্কিওলজিস্ট ফাউন্ড, আর্কিওলজিস্ট মানে যারা প্রত্নতত্ত্ববিদ, যারা ওই যে খোঁড়াখুঁড়ি করে বেড়ায়, ফাউন্ড, তারা খুঁজে পেয়েছে এই স্মল নাম্বার অফ ইজ ভ্যালুয়েবল ওভারলুকড বাই দ্য থিভস, মানে যদিও বেশিরভাগ চুরি হয়ে গেছে, হয়ে গিয়েছে, চোররা চুরি করে নিয়েছে, কিন্তু এই আর্কিওলজিস্টরা অল্প কিছু জিনিস খুঁজে পেয়েছে যেটা হয়তো চোররা খুঁজে পায় নাই অথবা দেখে নাই, ওভারলুকড, ঠিক আছে। আচ্ছা, there was enough left throughout the pyramid and its complex, jothesto mane jodio churi kore niye geche kintu jothesto ei complex pyramid complex er moddhe char pashe besh bhalo jinishi kintu choriye chitiye chilo, however to astonish and amaze the archaeologist who excavated it, mane ki kora chilo je je gula mane je sob archaeologist chilo jara excavated koreche khureche taderke
মানে বিস্মিত করে দেওয়ার জন্য, ঠিক আছে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেগুলো যথেষ্ট ছিল। তাহলে পুরো থিম কিন্তু এখানে আমাদের কী হচ্ছে যে খুব কঠিন পাহাড়ে থাকা সত্ত্বেও, প্রিকশনস মানে পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও, মানে বিল্ডিংয়ের জটিল নকশা থাকা সত্ত্বেও চোরেরা কিন্তু এখানে কী করছে, প্রবেশ করে কোনো না কোনোভাবে প্রবেশ করে ওই ডোজারের পিরামিডের কবর থেকে মূল্যবান জিনিসপত্র এবং তার বডিও চুরি করে নিয়ে গেছে। কিন্তু হয়তো যেভাবেই হোক কিছু জিনিস চোররা দেখতে পায় নাই যেগুলো কমপ্লেক্সের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল, এবং যেসব প্রত্নতত্ত্ববিদরা এই জায়গাটা খোঁড়াখুঁড়ি করছিল, মানে এই যে জিনিসগুলো চোররা নিতে পারে নাই এগুলো আর্কিওলজিস্টদেরকে কী করার জন্য, অবাক করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জিনিসপত্র সেখানে ছিল। তাহলে আমরা মেন থিমটা পেয়ে গেলাম যে দেখি এখন আমাদের কোনটা কোনটা ম্যাচ করে। এখন আমরা কী করব, এখন আমরা এলিমিনেশন প্রসেস ইউজ করব। আচ্ছা, আমাদের বলা হচ্ছে দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। এখানে মেনলি কিন্তু চুরির কথা আর হচ্ছে অ্যামেজড হওয়ার কথা, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। আচ্ছা, আমরা আর্টিফ্যাক্টের কথা পেয়েছি, ওই যে গুডস, বাট আমার মনে হচ্ছে না এটা পারফেক্টলি যায়, ঠিক আছে। এখানে কিন্তু দ্য এরিয়াসের কথা নয় যে এরিয়াসে কী কী ছিল। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, এখানে তারা চুরিটা কি কঠিনভাবে করছে না সহজভাবে করছে এমন কিন্তু কিছু আমাদের বলা নাই। এই যে যারা খোঁড়াখুঁড়ি করছে যেসব প্রত্নতত্ত্ববিদরা, এরাও কিন্তু এক্সক্যাভেটেড করছে, বাট এটা তাদের কাছে টাফ ছিল না ইজিয়ার ছিল এসব কিন্তু আমরা কখনো পাই নাই। তার মানে আমাদের এটাও মিলছে না, এ কিং হু সেভ দিস পিপল, না এখানে আমাদের এটাও হচ্ছে না, কারণ এখানে তো আমরা পেয়েছি যে রাজাটা মারাই গিয়েছিল, তাহলে সে সেভ করবে কী করে। এ সিঙ্গেল সার্টেনিটি এবং আদারলেস ডেফিনেটস, না এটাও হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো সার্টেনিটি পাই নাই, ঠিক আছে, যে অনেকেই কোনো কিছু নিয়ে মতভেদ কোর্স মানে একত্রিত হয়েছে। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস, না আমরা এক্সটার্নাল বিল্ডিংয়ের ওভারভিউটা পাই নাই, ঠিক আছে, যে বিল্ডিংটা কেমন, কত স্কোয়ার ফিট, এসব কিন্তু আমাদের নাই। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, এখানে অন্য কেউ যে পিরামিডটা কপি করছে এই ডিজাইনটা সেসব কিছুও নাই। অ্যান্ড আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচার, না এখানে কবরের যে স্ট্রাকচার এসব কিছু চেঞ্জ করার কোনো কিছু আমরা পাই নাই। তারপরে হচ্ছে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, মানে একটা মানে বিশাল একটা অভিজ্ঞতা, আনন্দময় অভিজ্ঞতা, ডিসপাইট ফিউ রিমেন্স, অল্প কিছু জিনিস থাকা সত্ত্বেও। ধরে নিয়ে আমাদের এটা উত্তর হতে পারে, দ্য আনসার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, তো এখানে কোনো কোয়েশ্চেন্সও পাই নাই, কোনো আনসার্সও পাই নাই। এখানে এই যে আমাদের বলা হচ্ছে যদিও সব কিছু চুরি হয়ে গিয়েছিলো, বেশিরভাগ জিনিসই চুরি হয়ে গিয়েছিলো, কিন্তু হয়তো কিছু কিছু জিনিস চোররা ওভারলুক করে গেছে, এই যে থিপস ওভারলুক। দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিড, পিরামিডের মধ্যে যথেষ্ট কিছু জিনিস ছিল, টু অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ দ্য আর্কিওলজিস্ট হু এক্সক্যাভেটেড ইট। তো মানে বোঝাই যাচ্ছে যে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাই দ্য ফিউ রিমেন্স, অল্প বেশিরভাগ জিনিস চুরি হয়ে গিয়েছিল, কিন্তু অল্প জিনিস থাকা সত্ত্বেও যেগুলো মানে প্রত্নতত্ত্ববিদদের জন্য যথেষ্ট ছিল অবাক হওয়ার। তাহলে আমাদের এফ এর উত্তর হচ্ছে আমাদের নাম্বার 8। এটার পাশে আমরা আচ্ছা এটার পাশে আমরা 8 লিখি। আর এটা আমরা হচ্ছে কেটে দিই। আচ্ছা, এরপরে যে ছোটো প্যারাগ্রাফটা আছে জি, আমরা সেটাই পড়ি, দেখি কী বলা হচ্ছে। ইজিপ্টোলজিস্ট মিরোস্লাভ ভার্নার রাইস, মানে ইজিপ্টোলজিস্ট যারা ইজিপ্ট নিয়ে পড়াশোনা করে হয়তো এদেরকে ইজিপ্টোলজিস্ট বলতে পারে, মিরোস্লাভ ভার্নার রাইস লিখছে ফিউ মনুমেন্টস হোল্ড এ প্লেস ইন হিউম্যান হিস্টোরি অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ দ্য স্টেপ পিরামিড ইন সাকারা। সে বলতেছে যে ফিউ মনুমেন্ট, অল্প কিছু ভাস্কর্য হোল্ড এ প্লেস ইন হিউম্যান হিস্টোরি, মনুষ্য ইতিহাসে অংশ হয়ে আছে, অ্যাজ সিগনিফিক্যান্ট মানে বিশালভাবে, অ্যাজ দ্য স্টেপ পিরামিড ইন সাকারা, মানে সাকারার মতো মাত্র অল্প কিছু পিরামিড মানে মানব ইতিহাসের খুব বিশাল একটা অংশ জুড়ে আছে। আচ্ছা, মানে বোঝাচ্ছে এই পিরামিডের মতো অল্প কিছু পিরামিডই আছে যেটা হিউম্যান মানে মনুষ্য ইতিহাসে খুবই সিগনিফিক্যান্ট। আচ্ছা, ইট ক্যান বি সেইড, এটা বলা যেতে পারে উইদাউট এক্সাগারেশন দ্যাট দিস পিরামিড কমপ্লেক্স কনস্টিটিউটস এ মাইল স্টোন ইন দ্য এভলিউশন অফ মনুমেন্টাল স্টোন আর্কিটেকচার ইন ইজিপ্ট। মানে এটা এই বোঝাচ্ছে যে মানে যে কোনো জাস্ট সেকেন্ড, আই হ্যাভ গট এ ফোন কল। আচ্ছা, তো এখানে বলেছে ইট ক্যান বি সেইড উইদাউট এক্সাগারেশন, মানে অতিরঞ্জিত না হয়ে এটা বলে দেওয়া যেতে পারে যে এই পিরামিডটা একটা মাইলস্টোন,
ইন দ্য এভলিউশন অফ মনুমেন্টাল স্টোন আর্কিটেকচার ইন ইজিপ্ট, মানে মিশরের পাথরের আর্কিটেকচারের মানে এভলিউশনের জন্য, এভলিউশন মানে কি বিপ্লব, বিপ্লব ঘটানোর কাজে এই পিরামিডটা বিশালভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এটাই কিন্তু আমাদের বলা হচ্ছে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং পৃথিবীর জন্য। মানে এখানে এটাই বলা হচ্ছে যে এই যে ডোজার পিরামিডটা আছে এটা শুধুমাত্র মিশরের পাথরের কি আর্কিটেকচারই বিপ্লব আনে নাই, এটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জন্য এটা বিশাল অবদান রেখে গিয়েছে, মানে এভোলিউশনের ক্ষেত্রে, পাথরের ভাস্কর্য এভোলিউশনের ক্ষেত্রে। আচ্ছা, দ্য স্টেপ পিরামিড, আমরা বুঝতেছি হয়তো এটার ইম্পর্টেন্সের কথা বোঝানো হচ্ছে। দ্য স্টেপ পিরামিড ওয়াজ রেভোলিউশনারি, এটা খুব বৈপ্লবিক ছিল, অ্যাডভান্স ইন আর্কিটেকচার, মানে আর্কিটেকচার বাংলা কী বলবো, যে নির্মাণ শৈলীর ক্ষেত্রে এটা খুবই মানে বৈপ্লবিক একটা ব্যাপার ছিল। অ্যান্ড বিকেম দ্য আর্কিটাইপ হুইচ অল আদার গ্রেট পিরামিডস বিল্ডার অফ ইজিপ্ট উড ফলো, এবং এটা এমন একটা মানে উদাহরণে পরিণত হয়েছে বলা যায়, যে মানে শৈল্পিক একটা কী বলবো আমি, যে নির্মাণে পরিণত হয়েছে, যে এরপরে সব মিশরের সব পিরামিড বিল্ডার্সরাই এটা ফলো করেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কোনটা আমাদের হতে পারে। দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন পিরামিড ইটসেলফ, না এখানে আমাদের সব বলা হয়নি, ডিফিকাল্ট টাস্ক, এখানে কঠিন পিরামিডটা বানানোতে কঠিন কিছু লেগেছে আমাদের, এটা মানে এটা বিশাল গুরুত্ব বোঝাচ্ছে। এ কিং হু সেভড হিস পিপল, না আমাদের এটাও ছিল না, আমাদের এটাও ছিল না, আমাদের এটাও ছিল না। সিঙ্গেল সার্টেনিটি এবং আদারলাইজ ডেফিনেট, না এখানে সবাই যে একটা ব্যাপার মিলে সম্মতিতে আসছে, সার্টেনি আসছে, এটাও পাই নাই। অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অফ, না আমরা এখানে কোনো এক্সটার্নাল বিল্ডিংয়ের ওভারভিউ অ্যান্ড এরিয়াসের কথা পাইনি। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, হতে পারে, হতে পারে, কারণ একদম লাস্টের লাইনে কিন্তু আমাদের বলে দিছে যে এই পিরামিডটা এমনই রেভলিউশনারি ছিল যে মিশরের পরবর্তী যেসব পিরামিড বিল্ডার্সরা ছিল সেটা তারা কী করেছে, ফলো করেছে, অনুসরণ করেছে। সো এটা একদম ইজি, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের উত্তর কোনটা। আচ্ছা, এভাবে এলিমিনেট করতে হবে, তাহলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা বিশে আমাদের জিতে, জির উত্তর হচ্ছে সিক্স। আচ্ছা, এখন আমরা এটাও কেটে দিই, এরপরে দেখি ছোটো কোনটা আছে, ছোটোগুলো করলে বড়গুলো এমনিতেই আমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা সি এ একটা করলেই হলো, সি দিয়েই করি। আচ্ছা, বলা হচ্ছে দ্য স্টেপ পিরামিড হ্যাড বিন থারোলি এক্সামিন্ড, স্টেপ পিরামিডটাকে খুব গভীরভাবে পরীক্ষা করা হয়েছে, অ্যান্ড ইনভেস্টিগেটেড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতে এটাকে খুব নিবিড়ভাবে গভীরভাবে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। অ্যান্ড ইট ইজ নাও নোন, এটা এখন জানা গিয়েছে যে, অথবা এটা এখন জানা যায় দ্যাট দ্য বিল্ডিং প্রসেস ওয়েন্ট থারোলি ম্যানি ডিফারেন্ট স্টেজ, বিল্ডিংয়ের নির্মাণ মানে নির্মাণটা কয়েকটা ধাপে ধাপে সংঘটিত হয়েছে। আচ্ছা, হিস্টোরিয়ান মার্ক ফন ভন ডি মিয়রুপ কমেন্টস, মানে এই মার্ক ভন ডি মিয়রুপ বলছে অন দিস রাইটিং, তার লেখায় মাচ এক্সপেরিমেন্ট ওয়াজ ইনভলভ, যথেষ্ট গবেষণা করা হয়েছিল, ঠিক আছে, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষা নিরীক্ষা যুক্ত ছিল এই পিরামিডটা বানানোর ক্ষেত্রে, হুইচ ইজ স্পেশালি ক্লিয়ার ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড ইন দ্য সেন্টার অফ দ্য কমপ্লেক্স। ঠিক আছে, কিসের জন্য এক্সপেরিমেন্ট করা হয়েছিল, মানে এটা পরিষ্কার যে কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড মানে এই যে কমপ্লেক্স ছিল, ডোজার কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মাঝখানে পিরামিড বানানোর জন্য যথেষ্ট গবেষণা এক্সপেরিমেন্ট করা হয়েছে। ইট হ্যাড সেভারাল প্ল্যান্স, এটার বেশ কয়েকটা প্ল্যান্স ছিল। আচ্ছা, দেখি কী কী ছিল। বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন হিস্ট্রি, ইতিহাসের প্রথম স্টেপ পিরামিড হওয়ার আগে কী কী হয়েছিল, পাইলিং সিক্স লেভেলস অন টপ অফ ওয়ান অ্যানাদার, ঠিক আছে, ছয়বার পাইলিং করা হয়েছিল একটার পর একটা, একটার পর একটা। আচ্ছা, দ্য ওয়েট অফ দ্য এনোরমাস ম্যাস, মানে বিশাল ভরের যে ওজন, ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, যারা নির্মাণ করেছিল এটা তাদের জন্য খুবই কঠিন একটা কাজ ছিল। এই যে বিশাল যে মানে পাইলিং করা হচ্ছে, কী দিয়ে পাইলিং করা হয়েছিল জানি না, কিন্তু এই পাইলিংগুলোর মানে এই এক একটা পাইলের ওজন ছিল অনেক বেশি, এটা এবং এটা খুবই চ্যালেঞ্জিং ছিল
যারা এটা নির্মাণ কাজ করেছিল, হু প্লেস দ্য স্টোন, আচ্ছা পাথর দিয়েও, হু প্লেস দ্য স্টোনস, যারা পাথরগুলো রেখেছিল অ্যাট ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ। আচ্ছা এটা এটা তো ক্লিয়ার যে এত বিশাল ওজনের পাথরগুলো, ঠিক আছে, ঠিকভাবে যাতে মনুমেন্ট যাতে ব্রেকিং আপ না হয়ে যায়, ভেঙে না যায়, এই জন্য তাদেরকে খুবই সতর্কতার সাথে এই বিশাল পাথরগুলো কী করতে হয়েছিল, যে প্লেস করতে হয়েছিল, ঠিক আছে। তাহলে আমার তো মনে হচ্ছে আমরা উত্তর পেয়ে গেছি। দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড, না এখানে আমরা কোনো আর্টিফ্যাক্টের কথা পাই না, এখানে বিল্ডিং প্রসেসটাই কিন্তু আমাদের ইন্ডিকেট করতেছে যে কীভাবে কীভাবে এটা বানানো হয়েছিল। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ হু ইনভলভড, আচ্ছা হতে পারে, যে হতে পারে আমরা এটা ধরে রাখি যে এটা হতে পারে। আচ্ছা এ কিং হু সেভড হিজ পিপল, না এখানে কোনো কিংয়ের কথা পাই নাই, তার মানে এটা আমাদের হচ্ছে না, এটা হতে পারে, এটার নিচে পসিবল মার্ক দেখে। সিঙ্গেল সার্টেনিটি এবং আদারওয়াইজ ডেফিনেট ফ্যাক্ট, না এখানে আমরা কোনো সার্টেনিটি পাচ্ছি না। অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস, না এখানে কোনো ওভারভিউ নাই, এখানে সব মেইনলি কনস্ট্রাকশনের কথা আছে। অ্যান্ড আইডিয়াল ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচার্স, না এখানে আমরা কোনো বেরিয়াল স্ট্রাকচারের কথা পাই নাই, চেঞ্জ করে মানে কবরের ডিজাইন চেঞ্জ করবে এরকম কিছু নাই। দ্য আনসার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, এখানে আমরা কোনো কোয়েশ্চেন্সও পাই নাই, কোনো আনসারও পাওয়া যায়নি। So possibly we got our answer. Some other answer hocche c number answer hocche 2. Acha difficult task, oi je bollo it was a challenge, it was a challenge for the builders, difficult task for those who involved. Acha so amader answer hocche 2 ar amra etake kete di. Acha acha ebar amra b number pori. B number e ki bola hocche, Djoser was the first king of the Ptah dynasty of Egypt. মানে এই যে Djoser ছিল ইজিপ্টের তৃতীয় ডিনাস্টি মানে রাজবংশের কি ছিল, প্রথম রাজা ছিল, মানে তৃতীয় রাজবংশের প্রথম রাজা ছিল। অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, এবং পাথর দিয়ে হয়তো বানানোর এটাই প্রথম ছিল, মানে প্রথম পিরামিড ছিল পাথর দিয়ে বানানো। প্রায় টু Djoser's রেজিন রেন টমস ওয়ার রেক্ট্যাঙ্গুলার মনুমেন্টস, টমসগুলো কী ছিল, রেক্ট্যাঙ্গুলার শেপে ছিল। টমস মানে, টমস মানে কি, সমাধি, সমাধি ওয়ার রেক্ট্যাঙ্গুলার মনুমেন্টস, মানে এটা রেক্ট্যাঙ্গুলার মানে এই সমাধি স্থানগুলো মানে রেক্ট্যাঙ্গুলার শেপ আকৃতিতে বানানো হয়েছিল। মেড অফ ড্রাইড ক্লে, শুকনো মাটি দিয়ে, ব্রিক ইট, শুকনো মাটি, ইট হুইচ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, যেটা হয়তো আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দিয়ে কাভার করে রাখা হতো। Where the deceased person was buried, jekhane mrito byakti ke kobor deya hoto, thik ache, acha for reasons je karonei hok which remain unclear, mane karon jay hok seta ekhono jana nai, unclear. Acha Djoser's main official, mane Djoser's je main official chilo whose name was Imhotep, মানে এই যে Djoser-এর, Djoser's বলতে পিরামিড অফ Djoser, Djoser's পিরামিডের যে মেইন রক্ষণ মানে এটাকে যে রক্ষণাবেক্ষণ করত, যার নাম ছিল Imhotep, কনসিভড অফ বিল্ডিং এ টলার মোর ইমপ্রেসিভ টম্ব, মানে সে ভেবেছিল যে কি সে একটা লম্বা লম্বা আর খুবই দেখতে সুন্দর হবে এরকম একটা টম্ব ফর হিজ কিং, মানে সে চেয়েছিল যে তার রাজার জন্য সে খুবই লম্বা এবং খুবই আকর্ষণীয় একটা সমাধিস্থল নির্মাণ করবে, এরকম কিছু সে কী করেছিল, চিন্তা করেছিল, কনসেপ্ট, বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস অন টপ অফ ওয়ান অ্যানাদার, কী করার মাধ্যমে, যে একটার উপর আর একটা পাথর রাখার মাধ্যমে সে ভেবেছিল যে তার প্রয়াত রাজার জন্য সে কী করবে, প্রয়াত না কি জানি না, সে একটা মানে খুব সুন্দর একটা সমাধিস্থল বানাবে, মানে হ্যাঁ টম্ব। আচ্ছা প্রোগ্রেসিভলি মেকিং দেম স্মলার টু ফর্ম দ্য শেপ নাও নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড, যাই হোক আস্তে আস্তে সেটা ধীরে ধীরে এমনভাবে ধীরে ধীরে এটা আস্তে ছোটো হয়ে গিয়েছিল, টু ফর্ম দ্য শেপ মানে এমন আকৃতির নাও নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড, যেটা এখন স্টেপ পিরামিড নামে পরিচিত, মানে সে চিন্তা করেছিল এমন, কিন্তু শেষমেশ আস্তে আস্তে ছোটো হতে হতে ওঠে যেটা এমন একটা আকৃতিতে এসেছিলো যেটা এখন স্টেপ পিরামিড নামে আমরা জানি। আচ্ছা Djoser ইজ থট টু হ্যাভ রেন্ড ফর 19 ইয়ার্স, মানে এই যে রাজাটা হয়তো সে ধরে নেওয়া যে সে 19 বছর রাজত্ব করেছিল, বাট সাম হিস্টোরিয়ান্স অ্যান্ড স্কলার্স অ্যাট্রিবিউট, বাট কিছু ইতিহাসবিদ এবং স্কলার্স বলছে এ মাছ লঙ্গার টাইম ফর ইস রুল,
কেউ কেউ বলছে যে সে হয়তো আরও বেশি অনেক আরও অনেক বেশি দিন রাজত্ব করেছিল ওয়িং টু দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য মনুমেন্টস হি বিল্ট। ঠিক আছে, কিসের উপরে ভিত্তি করে? মানে যেসব ভাস্কর্য সে তৈরি করেছে তার সংখ্যা এবং সাইজের উপর ভিত্তি করে কিছু হিস্টোরিয়ান এবং স্কলার এটা নিশ্চিত করছে যে সে হয়তো 19 বছরের থেকে আরও বেশি রাজত্ব করেছিল। তাহলে এখান থেকে আমরা কিন্তু তিনটা থিম পেলাম। ফার্স্টের দিকে আমাদের বলা হচ্ছে যে কীভাবে তার কবরটা, ঠিক আছে, তৈরি হয়েছিল যে কাদামাটি দিয়ে। পরে তার সেনাপতি অথবা তার রক্ষণাবেক্ষণকারী যেই হোক, সে ভেবেছিল যে আকৃতা আর একটা দিবে। আর লাস্টের দিকে আমরা পেলাম যে এক একজন এক এক কথা বলতেছে, কেউ ধরে নেওয়া হচ্ছে যে 19 বছর বাদ মানে সে রাজত্ব করেছিল, আবার কিছু মানে এখানে তিনটা আমরা পেলাম। তো দেখি আমাদের কোনটা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস, না এটা আমাদের এখানে আমরা কোনো আর্টিফ্যাক্টের কথা পাই নাই, যে মনুষ্য সৃষ্ট কোনো কিছু অবজেক্ট। আ কিং হু সেভড হিস পিপল, না এখানে রাজা তো নিজেই ইন্তেকাল করেছে, সে কীভাবে তার মানুষকে সেভ করবে। ঠিক আছে, তারপর হচ্ছে সিঙ্গেল সার্টেনিটি এবং আদারলেস ডেফিনেট ফ্যাক্ট। আচ্ছা, হতে পারে সিঙ্গেল, না এখানে সিঙ্গেল সার্টেনিটি তো নাই, কিন্তু কেউ বলছে যে সে 19 বছর রাজত্ব করেছে, আবার কেউ বলছে সে তার থেকে বেশি রাজত্ব করছে। তাহলে তো একটা সার্টেনিটি হলো না সবার মধ্যে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের সবসময় ম্যাচ করতে হবে মিনিং, নট দ্য ভোকাবুলারি। অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস, এখানে কিন্তু আমরা কোনো ওভারভিউ পাই নাই। বিল্ডিংটা দেখতে কেমন ছিল, কত ফুট, কত এরিয়াস, নট কতগুলো রুম ছিল, এসব কিন্তু নাই। তারপর হচ্ছে অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচার, হতে পারে ওই যে তার যে মানে ওই যে ইসের কমপ্লেক্সের যে প্রধান ছিল, মেন অফিসিয়াল, সে ভেবেছিল যে তার রাজার জন্য সে চেঞ্জ মানে শেপটা চেঞ্জ করে দিক। ধরে নিই যে এটা আমাদের পসিবল উত্তর হতে পারে। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চনস, সো এখানে আমরা কোনো বিভিন্ন ধরনের প্রশ্নও পাই নাই, বিভিন্ন ধরনের উত্তরও পাই নাই। সো আমাদের কাছে কিন্তু উত্তর আমরা সার্টেন, কোনটা উত্তর আমাদের বি এর উত্তর হচ্ছে আমাদের 7। আচ্ছা, যেন আইডিয়া ফর চেঞ্জিং দ্য স্ট্রাকচার্স। আচ্ছা, তো এটা আমরা এলিমিনেট করে দিই এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা এ নাম্বারটা দেখি যে এ নাম্বারে আমাদের কী বলা হচ্ছে। ওকে, আমাদের আছে 1, 2, 3টা বাকি আছে। ওকে, এই নাম্বারে বলা হচ্ছে দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস, দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ অ্যানশিয়েন্ট ইজিপ্ট, মানে প্রাচীন ইজিপ্টের সবথেকে ফেমাস মনুমেন্ট হচ্ছে পিরামিড। অ্যান্ড স্টিল হোল্ড এনোরমাস ইন্টারেস্ট ফর পিপল ইন দ্য প্রেজেন্ট ডে, এবং এটার বর্তমান সময়ের মানুষের জন্য এটার বিশাল একটা গুরুত্ব ধরে রেখেছে পিরামিডটা। আচ্ছা, দিস গ্র্যান্ড ইম্প্রেসিভ ট্রিবিউটস টু দ্য মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন দ্য আদার কালচার্স। আচ্ছা, দিস গ্র্যান্ড মানে এই যে গ্র্যান্ডগুলো ইম্প্রেসিভ ট্রিবিউটস অফ দ্য মেমোরি, এটা ইতিহাস অফ ইজিপশিয়ান কিংদের রাজাদের, ঠিক আছে, ইতিহাসের একটা বিষয় তুলে ধরতেছে যেটা নিজ দেশের তো আছে, মানে মিশরের সাথেও তো আছে এবং অন্যান্য কালচারের সঙ্গেও সেটা জড়িত হয়ে গেছে, মানে এই পিরামিড বানানো ইয়েটা। সাচ এস চাইনিজ অ্যান্ড মায়ান, মানে চৈনিক সভ্যতা এবং মায়ান সভ্যতার সাথেও এটা জড়িত আছে। ঠিক আছে, এই পিরামিডের একটা ব্যাপার। অলসো বিল্ট পিরামিডস, মানে চাইনিজরাও এবং মায়ানরাও পিরামিড তৈরি করেছে। ঠিক আছে, হয়তো ইজিপশিয়ানদের কাছ থেকে ইয়ে হয়ে। আচ্ছা, The evolution of the pyramids, pyramider je biplob, from has been written, pyramid form has been written, lekha hoyeche and argued about for centuries. Mane pyramider je evolution eta niye kintu onek lekhalekhi hoyeche ebong onek torkotorki kora hoyeche shatabdir por shatabdi dhore. ফার্স্টে আমাদের প্রথম দিকে কি বলা হলো, পিরামিডের গুরুত্ব, যে পিরামিডটা শুধুমাত্র যে মিশরের ক্ষেত্রেই তা না, এটা বর্তমান সময়ের মানুষের একটা মানে মূল কেন্দ্রবিন্দুর একটা আকর্ষণ। ঠিক আছে, এই পিরামিডটা মিশরের মিশরের ঐতিহ্য তো তুলেই ধরতেছে এবং এটা অন্যান্য সংস্কৃতিতে গিয়েও এর ছোঁয়া পৌঁছে গেছে, যেমন চাইনিজরা মায়ানরাও পিরামিড তৈরি করেছে। দ্য এভোলিউশন অফ দ্য পিরামিডস, মানে পিরামিডের এভোলিউশনের অনেক লেখালেখি হয়েছে, অনেক আর্গিউমেন্ট হয়েছে, তর্ক হয়েছে শতাব্দীর পর শতাব্দী। আচ্ছা, হাউএভার, যাই হোক, দ্যার ইজ নো কোয়েশ্চেন, কোনো সন্দেহ নেই অথবা কোনো প্রশ্ন নেই, দ্যাট অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন, মানে যতটা না মিশর চিন্তিত, ইট বিগ্যান উইথ ওয়ান মনুমেন্ট, এটা হয়তো একটা মনুমেন্ট মানে ভাস্কর্য দিয়ে শুরু হয়েছে, টু ওয়ান কিং ডিজাইন্ড। ঠিক আছে, যে এটা একটা রাজার তৈরিকৃত
মানে ডিজাইন করা একটা মনুমেন্ট দিয়ে শুরু হয়েছে বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট। একটা মানে এই পিরামিড বানানোটা শুরু হয়েছে একটা রাজার, যে কোনো একটা রাজার ডিজাইন করা নিয়ে একজন মানে ব্রিলিয়ান্ট একজন কী বলবো স্থাপত্যশৈলী যে ইঞ্জিনিয়ারের দ্বারা আর্কিটেক্ট, এটা বাংলা মনে আসতেছে না কী বলবো, আচ্ছা অনেক সময় আচ্ছা স্থাপত্যশৈলী যাকে বলে, ঠিক আছে, তার মাধ্যমেই শুরু হয়েছে রাজার মানে ডিজাইন করা দেওয়া আর একজন আর্কিটেক্টের মাধ্যমেই এটার কাজ শুরু হয়েছে, দ্য স্টেপ পিরামিড অফ ডোজার এট সাকারা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে, এখানে তার একটা বিষয়ে এগ্রিমেন্টে আসছে সবাই যে দ্যার ইজ নো কোয়েশ্চেন, দেখেন এখানে বলেই দিছে যে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, শুধুমাত্র মিশরীয়রা নাই, ঠিক আছে, সবাই অ্যাজ ফার এজ ইজিপ্ট ইজ কনসার্ন, মানে এটা তো কোনো প্রশ্নই নাই, যেমন মিশর যেটা নিয়ে হয়তো কনসার্ন মিশরীয়রা যে পিরামিডের তৈরিটা শুরু হয়েছে একজন রাজার যে কোনো মানে একটা ড্রয়িং ডিজাইন করার মাধ্যমে আর সেটা পরিপূর্ণ রূপ দিয়েছে একজন আর্কিটেক্ট, ঠিক আছে, একজন স্থাপত্যশৈলী, ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখি যে এখানে কী বলা হচ্ছে, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস, না এখানে আমরা কোনো আর্টিফ্যাক্টের কথা কোনো খুঁজে পাই নাই, সো এটা আমাদের উত্তর হচ্ছে না। এখানে কিন্তু আমরা তিনটা পাইছি, প্রথমে পিরামিডের গুরুত্বটা বোঝানো হচ্ছে যে এটা মিশরের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ, অন্য অন্য কালচারে গিয়েও লেগেছে, তারপরে আমাদের বলা হচ্ছে যে সবাই মিলে একটা ইসে আসছে, কোনো তর্ক এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, মানে এগ্রিমেন্ট টাইপের কিছু, এ কিং সেভ দিস পিপল, না এখানে রাজার তার লোকজনকে বাঁচিয়েছে এমন কিছু কিন্তু নাই, যে ক্ষুধা থেকে যুদ্ধ থেকে বাঁচিয়েছে আমরা কিন্তু এমন কিছু পাইনি। সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস, দেখেন এটা হতে পারে, লেস ডেফিনেট ফ্যাক্ট বলতে কি, যে অনেকে পিরামিডের হচ্ছে এই যে দেখেন এই লাইনটা, দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গিটস সেঞ্চুরিস, শতাব্দীর পর শতাব্দী এটা নিয়ে লেখালেখি হয়েছে, তর্কতর্কি হয়েছে, হাউএভার আর কোনো কোয়েশ্চেন নাই যে একটা রাজা এটাকে ডিজাইন করেছে এবং একটা ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট এটাকে পরিপূর্ণ রূপ দিয়েছে, তার মানে কি যে একটা সিঙ্গেল সার্টেনিটি, মানে বিভিন্ন ধরনের মতভেদ থাকলেও কিন্তু এটা নিশ্চিত যে কেউ না কেউ একটা রাজা সেটাকে ডিজাইন করছে এবং একটা আর্কিটেক্ট সেটাকে হয়তো পরিপূর্ণ রূপ দিয়েছে, আমাদের আর দেখাও লাগতেছে না, আমার মনে হয় আমরা উত্তর পেয়ে গেছি। অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস, না এক্সটার্নাল বিল্ডিংয়ের কোনো ওভারভিউ আমরা পাই নাই, সো এটা আমাদের উত্তর হচ্ছে না। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, সো এখানে আমরা একটাই কোয়েশ্চেন্স আছে যে না এখানে তেমন কোনো কোয়েশ্চেন্স টোয়েশ্চেন্সও পাই নাই, সো আমাদের কিন্তু এটা উত্তর হচ্ছে না, তো আমাদের কিন্তু কোনটা উত্তর, আমাদের একের উত্তর কিন্তু আমাদের হচ্ছে পাঁচ, ঠিক আছে, সরি চার। তাহলে এটা আমরা হচ্ছে ক্রস করে দিই, সিঙ্গেল সার্টেনিটি এবং আদারওয়াইজ ডেফিনেট ফ্যাক্টস। আচ্ছা আমাদের বাকি আছে হচ্ছে ডি আর ই, তো আমরা দেখি যে কোন প্যারাগ্রাফটা আগে পড়া যায়। আচ্ছা ডিটাই পড়ি, ডিটা আমাদের অপশনও আছে তিনটা, দেখি এক দুই তিন চার, চারটা আছে। ওয়েন ফাইনালি কমপ্লিটেড, যখন শেষ পর্যন্ত তৈরি হয়ে গেল, দ্য স্টেপ পিরামিড রোজ 62 meters হাই, মানে এটা টোটাল 62 meters উঁচু ছিল, অ্যান্ড ওয়াজ দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম, সেই সময়কার সবথেকে বড় স্থাপত্য ছিল এটা, এই পিরামিডটা। দ্য কমপ্লেক্স, এই যে কমপ্লেক্সটা ছিল, মানে কমপ্লেক্স আমরা বলি না যে একটা কোনো বড় বিল্ডিং থাকলে, বিশাল একটা জায়গা থাকলে সেটাকে তো আমরা কমপ্লেক্স বলি, দ্য কমপ্লেক্স ইন উইচ ইট ওয়াজ বিল্ড, যে কমপ্লেক্সের মধ্যে এটা তৈরি হয়েছিল মানে এই পিরামিডটা, ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি, একটা শহরের সমান ছিল, মানে চিন্তা করেন কত বিশাল ছিল এই কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা যেটার মধ্যে পিরামিড তৈরি হয়েছিল সেটার সাইজ ছিল একটা শহরের সমান, ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরে, অ্যান্ড ইনক্লুডেড এ টেম্পল, যেখানে একটা মন্দির ছিল, কোর্টইয়ার ছিল, মানে বিচারালয় ছিল যেখানে বিচার করা হতো, শ্রাইন্স অ্যান্ড লিভিং কোয়ার্টার্স, শ্রাইন্স ছিল এবং হচ্ছে লিভিং কোয়ার্টার, মানে যেখানে এতে মানুষ থাকতে পারত, ঠিক আছে। আচ্ছা তো শ্রাইন্স বলতে বোঝানো হচ্ছে যে আমরা বলতে পারি মাজার টাইপের এরকম কিছু, অ্যান্ড লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্ট, আচ্ছা হ্যাঁ প্রিস্ট বলছে তো বোঝাচ্ছে, মানে ধর্মযাজকদের জন্য বাস করার জন্য কী ছিল, মন্দির ছিল, তারপরে হচ্ছে আমাদের কোর্টইয়ার্ড, মানে বিচার কার্যালয় ছিল, তারপরে মাজার টাইপের কিছু ছিল এবং লিভিং বাস করার জন্য বিভিন্ন কোয়ার্টারও ছিল। আচ্ছা ইট কাভার্ড এ রিজিয়ন অফ 16 hectares, পুরো জায়গাটা প্রায় 16 hectares ছিল, অ্যান্ড ওয়াজ সারাউন্ডেড বাই এ ওয়াল, এবং চারপাশে দেয়াল বেষ্টিত ছিল,
with 10.5 meters high. Jet deal gular uchota chilo, 10.5 meter. The wall had 13 false doors. Puttekta wall e 13ta false door chilo. Cut into with only one true entrance. Cut into the southeast corner. মানে 13টা ফলস ডোর ছিল ফলস ডোর বলতে হয়তো আপনি এই ডোর দিয়ে গেলে আপনার মনে হবে যে আমি ভিতরে চলে গেছি কিন্তু না ফলস ডোর ছিল কিন্তু এর মধ্যে যে কোনো একটা ঠিক আছে ট্রু এন্ট্রান্স ছিল 13টা ডোর ছিল কিন্তু সত্য দরজা ছিল একটা যেখানে আপনি সাউথ ইস্ট কর্নারের এন্ট্রান্সে পৌঁছে যাবেন দ্য ইন্টার ওয়াল ওয়াজ দেন রিংড বাই ট্রেঞ্চ 750 মিটার্স লং অ্যান্ড 40 মিটার্স ওয়াইড ট্রেঞ্চ বলতে আমরা বোঝাই যে খাদ ঠিক আছে যে পরীক্ষা এটাই খাদি বোঝায় যে এই প্রত্যেকটা ওয়ালের কী ছিল সার্কেলড কোথায় আচ্ছা রিং বাই ট্রেঞ্চ 50 মিটার যে ট্রেঞ্চগুলো 750 মিটার লম্বা ছিল এবং 40 মিটার চওড়া ছিল দ্য ফলস ডোর অ্যান্ড দ্য ট্রেঞ্চ ওয়ার ইনকর্পোরেটেড উইথ দ্য কমপ্লেক্স আমার মনে হয় আমরা উত্তর পেয়ে গেছি এখানে কিন্তু দেখেন আমরা বুঝতেছি যে বিল্ডিংগুলো কী কী ছিল 62 মিটার উঁচু ছিল 13টা ডোর ছিল মানে 13টা ছিল ফলস ডোর ছিল 16 হেক্টর জমি ছিল এখানে টেম্পল ছিল কোর্টস ছিল শ্রাইন্স ছিল ঠিক আছে এটা তো এটা কিন্তু সহজেই কিন্তু বোঝা যাচ্ছে যে কী হচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা সো দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ তো আমরা দেখি যে কোনটা ম্যাচ করে না এখানে আমরা কিন্তু আর্টিফ্যাক্টসের কথা পাই নাই এখানে এরিয়াসের কথা আছে যে এর ভিতরে কী কী ছিল বাট আর্টিফ্যাক্টস মানে আর্টিফ্যাক্ট কিন্তু আমরা পাই নাই আর্টিফ্যাক্ট বলতে কি যে মনুষ্য নির্মিত কোনো বস্তু জিনিস এগুলো আচ্ছা মানে পিরামিডের ভিতর পাই নাই ঠিক আছে এখানে বলছে কমপ্লেক্সের মধ্যে পিরামিড ছিল ঠিক আছে এ কিং হু সেভ ডিস পিপল না এখানে রাজার তার জনগণকে বাঁচিয়েছে এরকম কিছু পায় নাই অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস হতে পারে ধরে নিয়ে এটাই পসিবল উত্তর দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চনস তো এখানে আনএক্সপেক্টেড আনসারও পাই নাই কোয়েশ্চনস তো পাই নাই আনসারও পাই নাই আচ্ছা তাহলে আমরা কিন্তু ডি নাম্বারের উত্তর আমরা পেয়ে গেছি ডি এর উত্তর হচ্ছে আমাদের ফাইভ আচ্ছা তো আমরা ফাইভটা ক্রস করে দিই আচ্ছা এখন আমাদের বাকি আছে তিনটা দেখি কোনটা আমাদের উত্তর হয় আমাদের উত্তর আছে শুধুমাত্র ই ওকে দ্য বেরিয়াল চেম্বার অফ দ্য টম্ব এই সমাধিস্থলের যে বেরিয়াল চেম্বারটা ছিল মানে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক আছে ওয়্যার দ্য কিংস বডি ওয়াজ লেড টু রেস্ট যেখানে রাজার শরীরটা চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ওয়াজ ডাগ বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড সেটা কী করা হয়েছে খোঁড়া হয়েছে একদম পিরামিডের বেস পর্যন্ত রাজার মানে কবরটার খোঁড়া হয়েছে চেম্বারটা সারাউন্ডেড বাই ভ্যাস্ট মেজ অফ লং টানেলস কী ছিল যে চারপাশে অনেক লম্বা লম্বা টানেল ছিল দ্যাট হ্যাড রুমস যে সুড়ঙ্গগুলোতে অনেক রুম ছিল অফ দেম টু ডিসকারেজ রবার্স যাতে করে ডাকাতটা বুঝতে না পারে যে কোন রুমে কি মানে রাজার যে বডিটা আছে ঠিক আছে এমনভাবেই রাজার বডিটা সংরক্ষণ করা হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিস একটা রহস্যময় আবিষ্কার ফাউন্ড যেটা খুঁজে পেয়ে গেছে ইনসাইড দ্য পিরামিড পিরামিডের ভিতরে ওয়াজ আ লার্জ নাম্বার অফ স্টোনস ভেসেলস অনেক বড় বড় অনেক মানে অনেক লার্জ নাম্বার অনেক বড় পাথরের যে জাহাজ পাওয়া গিয়েছে ঠিক আছে এটা একটা খুব মিস্টেরিয়াস একটা ব্যাপার ওভার 40,000 অফ দ্য ভেসেলস মানে ছোটো হয়তো পাথর দিয়ে বানানো জাহাজগুলো ওভার 40,000 অফ দ্য ভেসেলস অফ ভ্যারিয়াস ফর্মস অ্যান্ড শেপস যে ভেসেলগুলো মানে জাহাজগুলো ছোটো ছোটো জাহাজগুলো বিভিন্ন আকার আকৃতি শেপের ছিল ওয়াই ডিসকভার্ড ইন স্টোর রুমস যেগুলো স্টোর রুমে আবিষ্কৃত হয়েছে পাওয়া গিয়েছে অফ দ্য পিরামিডস আন্ডারগ্রাউন্ড প্যাসেজ মানে পিরামিডের আন্ডারগ্রাউন্ড প্যাসেজে দে ওয়ার ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস অফ রুলার্স ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিনাস্টিস মানে এটা বলা হচ্ছে যে সেখানে খোদাই করা ছিল যে দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় শতকের রাজাদের ঠিক আছে মানে রুলারদের নাম সেখানে খোদাই করা ছিল অ্যান্ড মেড ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ স্টোন এবং সেগুলো ভিন্ন ভিন্ন পাথরের তৈরি দ্যার ইজ নো এগ্রিমেন্ট অ্যামং স্কলার্স স্কলার্সদের মধ্যে কোনো এগ্রিমেন্ট নাই ঠিক আছে মানে তারা রাজা হুদিয়ে পড়ছে না অ্যান্ড আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদদের মধ্যে on why the vessels were placed in the tomb of dozers the tomb of dozers er moddhe keno ei pathorer jahaj gulo rakha hoyechilo or what they were supposed to represent othoba ei
এই মানে পাথরের জাহাজগুলো কী রিপ্রেজেন্ট করতেছিল এটা নিয়ে স্কলারদের আর্কিওলজিস্টের মধ্যে মানে তারা কোনো এগ্রিমেন্টে আসতে পারে নাই, তাদের মধ্যে এখনও একটা ডিসএগ্রিমেন্ট আছে। দ্য আর্কিওলজিস্ট জিন ফিলিপ লাওয়ার হু এক্সকাভেটেড মোস্ট অফ দ্য পিরামিড অ্যান্ড কমপ্লেক্স, মানে এই যে একটা আর্কিওলজিস্ট ছিল জিন ফিলিপ লাওয়ার, যে বেশিরভাগ খোদাইটা করছে পিরামিড এবং এর কমপ্লেক্সের মধ্যে, বিলিভস মনে করে দে ওয়ার অরিজিনালি স্টোরড, মানে মূলত সেগুলো স্টোর করা হয়েছে, সংগ্রহ করে রাখা হয়েছে মানে, অ্যান্ড দেন গিভেন এ প্রপার বেরিয়াল বাই ডোজার, হয়তো সেগুলো মানে সংরক্ষণ করে রাখা হয়েছিল কিন্তু এই ডোজারের দ্বারা সেগুলোকে মানে সঠিকভাবে কবর দেওয়া হয়েছে পাথরগুলোকে, ইন হিজ পিরামিড টু অনার হিজ প্রিডিসেসার্স, মানে তার যে পূর্বপুরুষদেরকে সম্মান দেওয়ার জন্য সেই পাথরগুলোকেও সে কবর দিছে, ঠিক আছে। দেয়ার আর আদার হিস্টোরিয়ান্স, অন্য কিছু ইতিহাসবিদ আছে, হাউএভার হু ক্লেম, যারা দাবি করছে দ্য ভেসেলস ওয়্যার ডাম্পড ইন টু দ্য শ্যাফ্ট, ভেসেলগুলো ফেলে দেওয়া হয়েছিল শ্যাফ্টের মধ্যে, অ্যাজ ইয়েট অ্যানাদার অ্যাটেম্প টু প্রিভেন্ট, মানে একটা প্রচেষ্টা ছিল টু প্রিভেন্ট দ্য গ্রেভ রবার্স ফ্রম গেটিং দ্য কিংস বেরিয়াল চেম্বার। কিছু কিছু ইতিহাসবিদ মনে করছে যে এগুলো এই পাথরগুলো এখানে রাখা হয়েছিল যাতে করে মানে এখানে ছুঁড়ে ফেলা হয়েছিল যাতে করে ডাকাতরা এই রাজার দেহটা চুরি করে না নিয়ে যেতে পারে। তার মানে আমাদের হচ্ছে একটু দেখে আসে এর মধ্যে পিরামিডের মধ্যে কী কী ছিল এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। দ্য এরিয়াস অ্যান্ড দ্য আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, আর্টিফ্যাক্ট মানে কি আমি বললাম যে মনুষ্য তৈরিকৃত কোনো জিনিস, এখানে জাহাজের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তবু দেখে কিং হু সেভড হিস পিপল, না এখানে কোনো রাজা তার প্রজাকে সেভ করছে এসব কিছু নাই। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, দেখেন এখানে কিন্তু আনসার পাওয়া যায়নি, কারণ এক এক ব্যক্তি এক এক হিস্টোরিয়ান এক এক গ্রুপ এক এক কথা বলতেছে, তার মানে এখানে তো আনসার আসার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে। তারা সবাই কিন্তু ডিসএগ্রিমেন্টে আছে, কোনো আনসারই কেউ আসতে পারে নাই, ঠিক আছে। সো এটাও আমাদের হচ্ছে না, তাহলে আমরা যদি এলিমিনেট করি তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম যে আমাদের 18 উত্তর হচ্ছে 1। দ্য এরিয়াস অ্যান্ড দ্য আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, এই দেখেন পিরামিডের ভিতরেই কী রাখা হয়েছিল, দেখছেন যে পাথরগুলো ছিল, কথার কথা হচ্ছে যে এই পাথরগুলো পিরামিডের মধ্যে রাখা কেন হলো, ঠিক আছে, বুঝতে পারছেন তো? আশা করি লিস্ট অফ হেডিংগুলো বুঝতে কোনো প্রবলেম হবে না। এবার আমরা দেখি অন্য প্রশ্নে চলে যাই, অন্য প্রশ্ন আমাদের কী কী আছে মনে রাখবেন। আমি কিন্তু এখানে সলভ করছি, আমি কিন্তু কোনো টিপস ট্রিক্স দিচ্ছি না, অলরেডি 42 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের বলা আছে যে ওয়ান ওয়ার্ড অনলি, বলা আছে দ্য স্টেপ পিরামিড অফ ডোজার, আচ্ছা বলা আছে দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুজ দ্য স্টেপ পিরামিড, যে কমপ্লেক্সে স্টেপ পিরামিডটা ছিল, অ্যান্ড ইটস সারাউন্ডিংস এবং এটার চারপাশ, ইজ কনসিডার্ড, ধরে নেওয়া হচ্ছে টু বি অ্যাজ বিগ অ্যাজ, মানে এই কমপ্লেক্সটা যেটার মধ্যে পিরামিড ছিল এটাকে ধরে নেওয়া হচ্ছে যে কিসের বদ, ইজিপশিয়ান, মানে অ্যাজ বিগ অ্যাজ এন ইজিপশিয়ান, মানে মিশরীয় এই যে পুরো এরিয়াটা এটা কিসের মতো বড় ছিল। তাহলে আমরা দেখি আমাদের কিওয়ার্ডটা খুঁজতে হবে, অফ দ্য পাস্ট, কমপ্লেক্স, কমপ্লেক্স ছিল আমাদের মনে হয় প্যারাগ্রাফ ডিতে, ঠিক আছে। আচ্ছা বলা আছে, ওয়েন ফাইনালি কমপ্লিটেড দ্য স্টেপ পিরামিড রোজ টু 62 meters, তাহলে আমাদের কিওয়ার্ড স্টেপ পিরামিডস, আচ্ছা স্টেপ পিরামিডস, কমপ্লেক্স, কমপ্লেক্স এই যে পেলাম, দ্য কমপ্লেক্স ইন উইচ ইট ওয়াজ বিল্ট ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি। দেখেন আমি একটা জিনিস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একটা টিপস কি, যে আর্টিকেলের আগে পরে যদি গ্যাপ থাকে আনসারটা আর্টিকেলের আগে পরেই পাওয়া যায়। দেখেন এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটার আগে কিন্তু অ্যান ইজিপশিয়ান আছে, ঠিক আছে, তো আর্টিকেলের আগে পরে গ্যাপ থাকলে আর্টিকেলের আগে পরেই পাওয়া যায়। এটা নিয়ে আমি এখনও ভিডিও বানাইনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে, বাট আশা করি ভেরি সুন আমি এটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আচ্ছা, দ্য কমপ্লেক্স ইন উইচ, কমপ্লেক্সটা ইন উইচ যেটার মধ্যে ইট ওয়াজ বিল্ট, বানানো হয়েছিল, ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট। এই যে দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই কমপ্লেক্সটা কিসের মতো বড় ছিল, একটা সাইজ মানে একটা শহরের মতো বড় ছিল, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আ সিটি, অ্যান ইজিপশিয়ান সিটি, আর্টিকেল এখানে, আর্টিকেল এখানে, আর্টিকেলের আগে পরে আমরা উত্তরটা পেলাম, এটা ইজি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, অ্যান ইজিপশিয়ান সিটি, আচ্ছা তারপরটা হচ্ছে দ্য এরিয়া, যে এরিয়া
কিওয়ার্ড নেই দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড, পিরামিডের বাইরে যে এরিয়াগুলো ছিল ইনক্লুডেড অ্যাকোমোডেশন, মনে আছে যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ছিল কিন্তু যে লিভিং কোয়ার্টার্স সেটাই কিন্তু অ্যাকোমোডেশন। আচ্ছা, এরিয়ার বাইরে যে পিরামিড, দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড, পিরামিডের বাইরে যে এরিয়া ছিল সেখানে কী কী ছিল? অ্যাকোমোডেশন ছিল, মানে থাকার জায়গা ছিল। দ্যাট ওয়াজ অকুপাইড বাই, অকুপাইড বাই বলতে বোঝানো হচ্ছে যেটা কাদের দ্বারা অকুপাইড করা হতো। অকুপাইড মানে কি, যা কারা এটা নিয়ন্ত্রণ করতো, এই যে থাকার জায়গাগুলো ছিল এখানে কারাই থাকতো, ঠিক আছে? অকুপাইড বাই বলতে এটাই বোঝানো হচ্ছে যে অকুপাইড। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে থাকতো কারা। তাহলে আমরা পড়ি যে এখানে দেখেন যে অ্যাকোমোডেশন বলতে কী বোঝানো হচ্ছে, এই যে দেখেন ইজিপশিয়ান অ্যান্ড ইনক্লুডেড টেম্পল কোর্টইয়ার্ডস শ্রাইন্স অ্যান্ড লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্ট। তাহলে দেখেন অকুপাইড বাই প্রিস্ট, প্রিস্ট মানে হচ্ছে ওই ধর্মগুরু খ্রিস্টানদের, ঠিক আছে, ধর্মযাজক। তাহলে অকুপাইড বাই প্রিস্ট, তো এই দেখেন কোয়ার্টার ফর দ্য প্রিস্ট মানে প্রিস্টদের, ধর্মযাজকদের জন্য এগুলো বানানো হয়েছিল, অকুপাইড বাই প্রিস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালং উইথ ম্যানি আদার বিল্ডিং অ্যান্ড ফিচার্স। আচ্ছা গেল, এ ওয়াল, তাহলে আমাদের এরপরের প্রশ্নটা কি, এ ওয়াল রান অ্যারাউন্ড আউটসাইড অফ দ্য কমপ্লেক্স অ্যান্ড হ্যাড এ নাম্বার অফ ফলস এন্ট্রান্স। ওই যে দেখেন আমাদের বলো দ্য ওয়াল হ্যাড 13 ফলস ডোর্স ফলস এন্ট্রান্স ওয়ার বিল্ট ইন টু দিস। আচ্ছা, ইন অ্যাডিশন এটার পাশাপাশিও এ লং, একটা লম্বা, এই 13টা ফলস ডোরের পাশাপাশি লম্বা সামথিং ইন সার্কেল দ্য ওয়াল, ঠিক আছে? এই দেয়ালের চারপাশ ঘিরে কোনো কিছু একটা লম্বা কিছু ছিল। তাহলে আমরা দেখি কী ছিল, দ্য ওয়াল হ্যাড 13 ফলস ডোর্স, আচ্ছা, এন্ট্রেন্স কাট ইন টু দ্য, আচ্ছা, দ্য ইন্টার ওয়াল ওয়াজ দেন রিংড, রিংড মানে কি গোলাকার চারপাশে, আর ইন সার্কেল, সার্কেল মানে কি গোলাকার, দ্য ওয়ার্ল্ড ওয়াজ রিংড দেন রিংড বাই এ ট্রেঞ্চ। এই যে দেখেন বাই আ ট্রেঞ্চ, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আ লং দেন, এই যে দেখেন আর্টিকেল দেখছেন, আ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে আর্টিকেল আছে, আর্টিকেলের আগে পরে গ্যাপ থাকলে মূলত আর্টিকেলের আগে পরেই পাওয়া যায় যে ট্রেঞ্চ। দ্য ওয়াল ওয়াজ রিংড মানে দেয়ালটা চারপাশে ছিল কিসের, আর রেঞ্চ ট্রেঞ্চ, ট্রেঞ্চ চারপাশে ছিল যেটা 750 মিটার লম্বা ছিল। তো 750 মিটার কিন্তু হিউজ, বিশাল, ঠিক আছে, 750 মিটার অ্যান্ড 40 মিটার্স ওয়াইড, যেটা 40 মিটার ওয়াইড ছিল। তার মানে কী ছিল, লম্বা এক দেয়ালগুলো, লম্বা একটা ট্রেঞ্চের মানে ট্রেঞ্চ ঘিরে দেয়ালটা ছিল, ঠিক আছে? তার মানে উত্তরটা হচ্ছে আমাদের ট্রেঞ্চ। মনে করুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ 2-3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কিওয়ার্ড সরাসরি পাওয়া যাবে না, কিন্তু কিছু কিওয়ার্ড আমাদেরকে লোকেশন ধরার জন্য সেম দিবে, যেমন এই যে কমপ্লেক্স ওয়াল এগুলো দিছে। আচ্ছা, এরপরে কী বলা হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে অ্যানি ভিজিটার্স, যে কোনো দর্শনার্থী, হু হ্যাড নট বিন ইনভাইটেড, যাদেরকে কখনো আমন্ত্রিত করা হয়নি, ওয়ার ক্লিয়ারলি প্রিভেন্টেড, মানে পরিষ্কারভাবে তারা বাধাগ্রস্ত হয়েছে ফ্রম এন্ট্রিং দ্য পিরামিডস গ্রাউন্ড, পিরামিড গ্রাউন্ডসের মধ্যে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয়েছে, যাদেরকে কখনো, যেসব দর্শনার্থীদেরকে কখনো আমন্ত্রণ জানানো হয়, আনলেস, যদি না দে নিউ, জানতো দ্য ড্যাশ অব দ্য রিয়েল এন্ট্রেন্স, মানে সঠিক এন্ট্রেন্সের প্রবেশদ্বারের কি, মানে ওই ব্যাপারটা যদি না জানতো তারা কিন্তু সেখানে প্রবেশ করতে পারতো না। আচ্ছা দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা আর্টিকেল আছে, দেখি আমরা উত্তর পাই কিনা। আচ্ছা, দ্য ফলস ডোর, আমাদের কী ছিল, ভিজিটার, এই যে ভিজিটার কিওয়ার্ডটা আছে, দ্য ফলস ডোর অ্যান্ড দ্য ট্রেঞ্চ ওয়ার ইনকর্পোরেটেড ইন টু দ্য কমপ্লেক্স টু ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটার, মানে এই ফলস ডোরটা ট্রেঞ্চটা একত্রিত করা হয়েছিল টু ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটার্স, মানে যেসব মানে অপ্রত্যাশিত দর্শনার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য এটা করা হয়েছিল এই ফলস ডোর আর ট্রেঞ্চটাকে। ইফ সামওয়ান উইশ টু ইন্টার, কেউ যদি প্রবেশের ইচ্ছা করে থাকতো, হি অর শি উড হ্যাভ নিডেড, তাকে এবং তাহাকে জানতে হতো টু নো ইন অ্যাডভান্স, আগে থেকেই, হাউ টু ফাইন্ড দ্য লোকেশন ফর অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল। তাহলে এই যে অফ দ্য রিয়েল এন্ট্রেন্স অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল, তার মানে কি, আনলেস দে নিউ দ্য লোকেশন, এই যে দেখেন আমাদের উত্তরটা হচ্ছে লোকেশন, যে আনলেস দে নিউ দ্য লোকেশন, যদি তারা না লোকেশন জানতো, ঠিক আছে? তার মানে কি, এই যে দেখেন আনলেস দে নিউ বলছে, এই যে হাউ টু ফাইন্ড দ্য লোকেশন
দেখেন আর্টিকেল আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে আর্টিকেল আছে ঠিক আছে সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করার জন্য যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আগে আর্টিকেল থাকে তো আমরা সেই উত্তরটা কিন্তু আর্টিকেলের আগে পরেই পাই তো এটা একটু খেয়াল রাখবেন আর্টিকেলটা বলতে এ অ্যান্ড দ্য আনলাইজ দে নিউ দ্য লোকেশন তার মানে কি যেখানে ক্লিয়ার বলছো দে নিডেড টু নো আনলাইজ দে নিউ ইন অ্যাডভান্স হাউ টু ফাইন্ড দ্য লোকেশন মানে আনলাইজ দে নিউ দ্য লোকেশন অফ দ্য রিয়েল এন্ট্রান্স তাছাড়া তারা কিন্তু প্রবেশ করতে পারতো না সো আই হোপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝতে পেরেছেন যে কীভাবে আনসারগুলো আসছে এবার আমরা লাস্ট প্রশ্নে চলে যাই এখানে বলা হচ্ছে এটার জন্য পুরো প্যাসেজ আমাদের এই যে যে প্রশ্ন আমরা সলভ করে আসছে সেটা পড়লেই কিন্তু আমাদের যথেষ্ট এটার জন্য কিন্তু সার্টেইন কোনো টিপস নাই কারণ এটা পুরো প্যাসেজ নিয়ে বলা হচ্ছে আচ্ছা উইচ টু অফ দ্য ফলোয়িং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট কিং ডোসার কিং ডোসার নিয়ে রাইটার কোন কোন পয়েন্ট দুইটা উল্লেখ করেছে তো আমরা দেখি যে কী কী বলা হচ্ছে এখানে আমরা এলিমিনেশন প্রসেসটা ইউজ করবো কারণ আমরা অলরেডি পুরো প্যাসেজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তারপরে হচ্ছে লিস্ট অফ হেডিং করতে গিয়ে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে আচ্ছা ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ড ইন স্টোন রাদার দ্যান ক্লে ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ড ইন স্টোন রাদার দ্যান ক্লে মানে আমরা কিন্তু এমন আচ্ছা ছিল এক জায়গায় ছিল ধরে নিয়ে যে এটা উত্তর হতে পারে ঠিক আছে মানে তাকে পারসুয়েডেড করতে হয়েছিল যে ক্লে দিয়ে না করে পাথর দিয়ে করুক কিন্তু আমাদের আমরা তো প্যাসেজে পাইছি যে সে প্রথমে ক্লে দিয়েই করছে ঠিক আছে যে আমাদের এই যে এখানে দেখেন যে এই যে এখানে আছে যে মনুমেন্টস মেড অফ ড্রাইড ক্লে ঠিক আছে তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে না কারণ এখানে বলছে যে পাথর দিয়ে তৈরি ঠিক আছে আর এই তারপরে এটা হচ্ছে দেয়ার ইজ এ ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্য লেংথ অফ ইস রিজিয়ন হ্যাঁ এখানে কিন্তু আমরা একটা পাচ্ছি এই যে দেখেন আমাদের কিন্তু এই যে প্যারাগ্রাফে কেউ বলতেছিল যে সে ১৯ বছর রাজত্ব করেছে ঠিক আছে আবার কেউ বলছে যে না সে একটু তার থেকে একটু বেশি রাজত্ব করেছে সেটা যেন কোথায় প্যারাগ্রাফ ইতে আছে প্রবাবলি না প্যারাগ্রাফ ডিতে থাকতে পারে কোথায় গেল এই যে এখানে প্যারাগ্রাফ বিতে আছে দেখেন ডোজার্স ইজ থট টু হ্যাভ রেইনড ফর 19 ইয়ার্স মানে ধরে নেওয়া হয় যে সে ১৯ বছর রাজত্ব করেছে বাট সাম হিস্টোরিয়ান্স অ্যান্ড স্কলার অ্যাট্রিবিউট এ মাচ লঙ্গার টাইম ফর ইস রুল কিন্তু কিছু কিছু ইতিহাসবিদ বলছে যে না সে এর থেকেও বেশি হয়তো রুল করেছে সো আমরা কিন্তু বি নাম্বার খুব ইজিলি উত্তর ধরে ফেলছে আচ্ছা তারপরে সি দেখি হি ফেইল টু অ্যাপ্রিসিয়েট ইমহোটেপস পার্ট ইন দ্য ডিজাইন অফ দ্য স্টেপ পিরামিড না সে তো মারাই গিয়েছিল তারপরে না তার যে ইমহোটেপ বিভিন্ন ধরনের চেঞ্জ করার কথা ভাবছে ঠিক আছে এটা তো না সে আর এমনিতেও অ্যাপ্রিসিয়েটের কথা পায় নাই আচ্ছা সি নাম্বার আমাদের হচ্ছে না কারণ এই যে দেখেন আমাদের এখানে বলছে যে তার যে সেনাপতি ছিল Joseph's main official, whose name was Imhotep, conceived taller, আচ্ছা টম ফর ইস কিং বাই স্ট্যাকিং স্টোন অন আচ্ছা এই যে দেখেন সে এটা এটা ভেবেছিল যে করবে কিন্তু এখানে আমরা কিছু পাই না যে সে অ্যাপ্রিসিয়েট করেছিল সেই সময় সে বেঁচে ছিল না মরে গিয়েছিল আমরা কিন্তু জানি না আচ্ছা তারপরে হচ্ছে ফিউ অফ হিস পজিশনস ওয়ার স্টিল ইন টম্ব ওয়েন আর্কিওলজিস্ট ফাউন্ড ইট ফিউ অফ হিস পজিশনস এটা হতে পারে যে কিছু কিছু টিকেছিল He criticized the design and construction of other pyramids in Egypt. এটা তো আমরা পুরো প্যাসেজ জুড়েই পাই নাই ঠিক আছে সো এই প্যাসেজগুলো কিন্তু আপনি পুরো একটা একটা প্যাসেজ করে খুঁজলে পাবেন না এটাকে আপনি আগে সবার আগে সব প্রশ্ন সেভ সলভ করে আসতে হবে তারপরে হচ্ছে আপনাকে এই প্রশ্নের দেখতে হবে যে এলিমিনেশন প্রসেস ইউজ করতে হবে তাহলে আমরা যদি দেখি যে এখানে আমাদের কোনটা কোনটা ছিল আমরা হচ্ছে পেলাম বি তো বিতে আমরা হচ্ছে ২৫ লিখি আর আমরা পেলাম হচ্ছে ডি আচ্ছা কিছু কিছু জিনিস তার ওইভাবেই ছিল প্যারাগ্রাফ ডিতে ছিল কিন্তু ঠিক আছে আচ্ছা তো আশা করি
ভালো লাগছে যে কিভাবে কোন উত্তরটা কিভাবে আসলো এই প্যাসেজের। সো যদি কারোর কাছে ভালো না লাগে অবশ্যই আমাকে জানাবেন যে কেন ভালো লাগে নাই। আর যদি মনে করেন যে আমার পরবর্তী প্যাসেজ 3 সলভ করা উচিত তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো অবশ্যই ফিডব্যাকে আপনাদের কমেন্টস জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন, আমি চেষ্টা করব এই ভুলগুলো না করার জন্য। আর আপনাদের কারো যদি কোনো অনলাইন কোর্সের প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।